वेलकम टू माय चैनल एंटरटेनमेंट सेंटर। तो आज के साधारण ज्ञान शिकार अभिनव पद्धतर पार्ट टू नहीं आमरा एसेछि। साधारण ज्ञान शिकार मजार मजार छंदे एटा एकटा आमादेर द्वितीय क्लास। तो प्रथमेई आमरा जा छंदटि शिखब सेटि होच्छे सात जन वीर श्रेष्ठदेर नाम रखा नाम मने रखार कौशल। आमरा बांग्लादेशे बास करि सुतरां जेहेतु तादेर আমরা যে স্বাধীন বাংলাদেশ হয়েছে তাদের নাম মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে নূর ও হামি মরুয়ার জামা কিনলেন। নূর দিয়ে নূর মোহাম্মদ শেখ, হামি দিয়ে হামিদুর রহমান, মু দিয়ে মুস্তফা কামাল, রু দিয়ে রুহুল আমিন এবং আ দিয়ে মুন্সি আব্দুর রউফ, যা দিয়ে জাহাঙ্গীর, ম দিয়ে মতিউর রহমান। তাহলে চন্দ্রটি কি নূর ও হামি মরুয়ার জামা কিন জাম কিনলেন নূর ও হামি মরুয়ার জাম কিনলেন। তো এটা এই যে চন্দ্রটার মাধ্যমে সেটি আপনি সাতজন বীর শ্রেষ্ঠ নাম মুখস্থ রাখতে পারবেন। এটি আপনি স্ক্রিনশট দিয়ে আপনি আপনার নোট বইয়ে নোট করে নিন। স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এগুলো আমাদের জানা প্রয়োজন, তাছাড়া অনেক পরীক্ষায়ও আসে। দ্বিতীয় টেকনিকটা হচ্ছে যে সমস্ত সংগঠনগুলোকে মনে রাখার উপায়। আসলে কিছু কিছু সংগঠন রয়েছে, সবাই তো সব দল এবং সব মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এমনটা নয়। কিছু কিছু দল এবং কুচক্রী মহল মানুষ ছিল যারা এই মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। সেই সমস্ত দল, সেই সমস্ত মানুষরা কিছু সংগঠন তৈরি করেছিল। সেই সংগঠনগুলো মনে রাখার উপায় হচ্ছে রাজা শান্তি আলবদর আল সমস্ক নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে অংশ নিলেন। এখানে রাজা দিয়ে রাজাকার, শান্তি দিয়ে শান্তি কমিটি এবং আলবদর সমান আলবদর, আল সমস সমান আল সমস, এই হচ্ছে এই চারটি সংগঠন মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল। এরা মুক্তিযুদ্ধকে চিহ্নিত করে পাকিস্তানি হানাদার বাহিনী দিয়ে হত্যা করিয়েছিল। তারা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের খুব দুশ্মন। এরা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, এরা চেয়েছিল বাংলাদেশের পরাধীনতা। তো এটা মনে রাখার উপায় রাজা শান্তি আলবদর আল সমস্কে নিয়ে মুক্তিযুদ্ধের বিপক্ষে অংশ নেন। পরীক্ষা এরকম করে আসবে যে নিচের কোন সংগঠনটি মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, এরকম চারটি অপশন থাকবে। তো আপনি রাজাকার, আলবদর, আল সমস এবং শান্তি কমিটি এই চারটি কোনো একটি দেখলে ওইটা আপনি টিকচিহ্ন দেবেন। তো তৃতীয় যে টেকনিকটা হচ্ছে সেটি হচ্ছে ছয় দফা মনে রাখার কৌশল। অ্যাকচুয়ালি ছয় দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালে ছয় দফা উত্থাপন করেন। সেই ছয় দফা মনে রাখার কৌশল হলো শাখের মুদ্রার কর বৈদেশিক অঞ্চলদর, শাখের মুদ্রার কর বৈদেশিক অঞ্চলদর, সা দিয়ে সাহিত্য শাসন, কে দিয়ে কেন্দ্রীয় সরকার সংক্রান্ত ক্ষমতা, মুদ্রা সমান মুদ্রা সংক্রান্ত ক্ষমতা, কর দিয়ে কর সংক্রান্ত ক্ষমতা, এগুলো দেখেন আপনারা। আবারও বলি, সা দিয়ে সাহিত্য শাসন, কে দিয়ে কেন্দ্রীয় সরকার ক্ষমতা, মুদ্রা সংক্রান্ত ক্ষমতা, কর সংক্রান্ত ক্ষমতা এবং বৈদেশিকের বই দিয়ে বৈদেশিক ও বাণিজ্য সংক্রান্ত ক্ষমতা এবং অঞ্চল দিয়ে আঞ্চলিক সংক্রান্ত ক্ষমতা, এগুলো আপনারা দেখতে পাবেন। এগুলো আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিয়ে এবং একটি নোট খাতায় নোট করে রাখেন যে ছয় দফা মনে রাখার কৌশল কী, শাখের মুদ্রার কর বৈদেশিক অঞ্চল দর। তো পাঁচ নম্বরটা তো এখন দেখতে পাচ্ছেন যে বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ক্ষমতা এবং ছয় আঞ্চলিক বাহিনী গঠনের ক্ষমতা। তো এই হচ্ছে ছয়টি যা ছয় দফা নামে পরিচিত, যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালের পাঁচ ছয় ফেব্রুয়ারি তারিখে উত্থাপন করেন এবং আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন 23 ফেব্রুয়ারি। তো ক্লাসটি আপনার কেমন লাগছে এগুলো আপনি আপনার আপনি কমেন্টকে আমাদের জানাতে পারেন এবং ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে পারেন। আর যদি ক্লাসটি সত্যি আপনার কাছে ভালো লাগে তো ভালো লাগা বিষয়টি সবার মাঝে ছড়িয়ে দিন, আপনি শেয়ার করতে পারেন, না করলেও সমস্যা নেই, এটা আপনার মানে মন মতো চাহিদা। এটা যদি আপনার মনে হয় যে লাইক করা প্রয়োজন, কমেন্ট করা প্রয়োজন, তাহলে আপনি করতে পারেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।